হ্যাঁ গাইস, ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি। আর আমি সামনে এসে গেছি আলতা ফরিং এর একটা ছোট্ট আপডেট দেবো বলে। সেটা হচ্ছে যে আমাদের যে নেহা রয়েছে, যে একটা শাড়ি পরে সুন্দর করে সিঁদুর টিঁদুর পরে বেশ হুড়ুম ফুড়ুম করে করে ঘুরে বেড়াচ্ছে কেয়াবাসীর মতো স্টাইল নিয়ে, কিন্তু সেই নেহার কিন্তু এবার খেলা শেষ হতে চলেছে। কারণ ফরিং জানিয়ে দিয়েছিল যে বর্দি ভাই তুই এই মুহূর্তে সবাইকে বলে দে যে ফরিং রাতের বেলায় বাড়ি ফিরবে না। এটা শোনার পরেই নেহা সকলের জন্য রান্না করে পায়েস, আর সেই পায়েসে মিশিয়ে দেয় বিষ না এখানে দিয়েছিল ঘুমের ওষুধ, যেটাকে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু অমৃতা এক চামচ খাওয়ার সাথে সাথেই ফরিং তাকে ফোন করে এবং অ্যালার্ট করে দেয়, তো অমৃতা জেগে থাকে। এবার নেহাকে হাতে নাতে ধরা হয়, যে ভদ্রলোককে ধরবে ধরবে করছিল এতদিন ধরে ফরিং, সে ভদ্রলোক পগার পার হয়ে যায়। আবারও পগার পার হওয়ার সময় দেখতে পায় অর্জুন, মানে এই যে অভ্র মাঝে মাঝে পগার পার হয়ে যাচ্ছে সেটা বারে বারে দেখছে অর্জুন। তো যাই হোক, এইবার বাড়ির সবার সামনে চলে আসে সব সত্যি, এমনকি টাকার ব্যাগও চলে আসে। তো এবার ফাইনালি আমাদের ফরিং জানাচ্ছে যে ইমিডিয়েটলি পুলিশকে এবার ফোন করো, এ সহজে বলবে না, পুলিশকে ফোন করো, পুলিশই এসে যা করার করবে। তো এখন পুলিশের হাতে কি আদৌ নেহাকে ধরিয়ে দেবে, নাকি এই নেহার সূত্র ধরেই গুটি গুটি পায়ে এগিয়ে যাবে অভ্রর কাছে, নাকি অভ্র কিছু একটা করবে যাতে করে নেহা বেঁচে যায়। এটা জানতে হলে আমাদেরকে দেখতে হচ্ছে সিরিয়াল আলতা ফরিং, কারণ আমরা প্রত্যেকেই জানি অভ্র ফরিংয়ের সামনে আসবে, এসে নিজের রূপ দেখাবে, আর তারপরেই যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের ফরিং ঘুরে দাঁড়াবে। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, এর আগেও একটা প্রোমো এসেছিল, যে প্রোমোতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের ফরিং উঠে দাঁড়াবার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, কারণ তার পা ভাঙা এবং তার পায়ে ভুল ট্রিটমেন্ট হচ্ছে। তো এই যে সিকোয়েন্সটা ছিল এবং তারপরেই কিন্তু সবাই বুঝতে পারছে যে ফরিংয়ের পায়ের ভুল ট্রিটমেন্ট হচ্ছে, সেই প্রোমোটা কিন্তু আমাদেরকে দেখানো হয়নি। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু আমি এটা আজকে বলতে বাধ্য হচ্ছি যে প্রোমোর উপরেও কোনো ভরসা রেখো না। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা যারা সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো।